বিসমিল্লাহির রহমানির রহিম। কম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি শাহনাজ পারভীন নুরেচালা শাখা থেকে। আজকে আমার বিষয় প্রথম শ্রেণীর গণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। মিস আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ঈদের পর আমাদের প্রথম ক্লাস। নিশ্চয়ই আমাদের ঈদ ভালো কেটেছে। এখন আমাদেরকে অবশ্যই মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, কারণ খুব দ্রুতই আমাদের সামনে একটা পরীক্ষা আছে, তাই না? তাই আমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, তাই তো? এজন্য আমাদেরকে অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। মিস তোমাদের কাছে কি মজার একটা টপিক্স করাবো? টপিক্সটা হচ্ছে যোগ। ক্লাসে তোমাদেরকে আমি অনেক মজা করে যোগ করাতাম, তাই না? যেহেতু আমাদের এরকম পরিস্থিতি, তাই আমরা ক্লাসে অঙ্ক করতে পারছি না, কিন্তু আমরা অনলাইনে ক্লাস করছি, তাই তো? এখানেও মিস তোমাদেরকে অনেক মজা করেই অঙ্ক শিখাবো। তাহলে চলো আমরা আজকে যোগ অঙ্ক করি, যোগ করব। আর সবার আগে আমি আরেকটা কথা বলে নিই, আমরা অবশ্যই একটা পেজে চারটে অঙ্কর বেশি করব না। ক্লাসে আমি ঠিক যেভাবে করিয়েছি, মিস তোমরা এখন বাসায় সেভাবেই অঙ্ক করবে। অবশ্যই একটা পেজে চারটে অঙ্কর বেশি কোনোভাবেই করা যাবে না, এবং অবশ্যই উত্তর যোগফল কথাটা লিখতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। ফাঁকা ফাঁকা করে সুন্দর করে লিখবে, কোনোভাবেই চাপাচাপি করা যাবে না। আমি চারটে অঙ্ক একবারে তুলে নিচ্ছি খাতায়, বোর্ডে তোমরা খাতায় তুলে নিবে। ঠিক আছে, চলো চলো আমরা এবার শুরু করি। আমরা এক নম্বর শুরু করছি। দেখো, আমরা অবশ্যই সব সময় ডান হাতে ডান পাশ থেকে করব, ডান হাতে ডান পাশ থেকে শুরু করব। এবার চলো আমরা প্রথমে এই সারিটা করব, তাই না? তাহলে এই সারিটা আমরা আগে শুরু করি। তোমরা যোগের সুবিধার্থে একটা কাজ করতে পারো, বড় সংখ্যাটা করের নিচে ধরতে পারো, ঠিক আছে? যখন যোগ করবে বড় সংখ্যাটা ধরো তোমরা করতে পারো। তোমরা তো সংখ্যা দেখলেই বুঝতে পারবে যে কোনটা বড়, তাই না? তাহলে বড় সংখ্যাটা উপরে থাকুক কিংবা নিচে থাকুক, আমরা চাইলে বড় সংখ্যাটা করের নিচে ধরবো, তারপরে যে সংখ্যা থাকবে সেটা আমরা যোগ করবো সরাসরি। তাহলে এখানে ছয় আছে, আমি বড় সংখ্যাটা ধরেই করছি, ঠিক আছে? এখানে ছয় আছে, উপরে দুই আছে, তাই না? তাহলে ছয়টা আমি করের বাইরে ধরছি। দেখো, ছয়ের সাথে দুই যোগ করতে বলেছে, তাহলে এখানে ছয় ধরলাম করের নিচে। এবার কর থেকে, ছয়ের পর থেকে গুনবো, দুই কর যাবো, ছয়ের পরে আমরা দুই কর যাব। তাহলে সাত আট, ছয়ের সাথে দুই যোগ করলে কত হচ্ছে? আট। আমাদের হাতে কিচ্ছু নেই, হাতে কি কিছু আছে? কিচ্ছু নেই। তাহলে এখানে কি আছে? এবার আমরা এপাশ করব, এক এবং উপরেও এক আছে। একে একে কত হয় বলতো? দুই। একে একে দুই হয়। তাহলে এবার আমরা কি করবো বলতো? উত্তর লিখব। উত্তর যোগফল, দ্রুত করবে অনেকগুলো অঙ্ক, উত্তর যোগফল ২৮। এবার আমরা দুই নাম্বার করব। আমি আবারও বলছি তোমাদেরকে, তোমরা চাইলে বড় সংখ্যাটা আগে ধরতে পারো, উপরেও থাকুক বা নিচে থাকুক, তোমরা বড় সংখ্যাটা ধরে করবে। বড় সংখ্যাটাকে অবশ্যই করের বাইরে দিবে, তারপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা পর্যন্ত তোমরা করটাকে গুনবে, তাহলেই উত্তর পেয়ে যাবে। এখানে বড় হচ্ছে সাত, তাহলে আছে সাথে সাথে চার যোগ করতে বলেছে, তাই না? তাহলে সাতের পরে আমি অবশ্যই চার কর যাব। দেখি, আট নয় দশ এগারো, তাহলে সাতের সাথে চার যোগ করলে কত হচ্ছে? এগারো। তাহলে এগারোর এক লিখবো, দুটোই কিন্তু একসাথে লেখা যাবে না, এগারোর এক লিখবো। আমাদের এক নামলো, আর একটা এক কিন্তু হাতে থেকে গেল, তাই না? সেই হাতে এক
হাতের একটাকে তুমি চাইলে ইচ্ছা করে ছোট করে এই সাইডে লিখে রাখতে পারো। আজকে আমরা যে অঙ্কগুলো করব, যে যোগগুলো করব, এটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হাতে রেখে যোগ। ঠিক আছে, প্রথম সেমিস্টার আমরা যেটা শিখেছিলাম সেটা খুবই সহজ ছিল, আজকের গুলো সহজ, কিন্তু একটু নতুন একটা আইটেম অ্যাড হয়েছে, সেটা হচ্ছে হাতে রাখতে হবে। ঠিক আছে, তাহলে হাতে যেটা থাকবে আমরা চাইলে সাইডে পেন্সিল দিয়ে ছোট করে লিখে রাখতে পারি, এবং অঙ্ক করা হয়ে গেলে আমরা মুছে ফেলবো। তাহলে এবার দেখো, হাতে এক ছিল, এবার আমরা এখানে চলে আসি, তিনের পরে দুই কর যাবো। ঠিক আছে, তাহলে চার পাঁচ, তিনের পরে যদি আমি দুই কর যাই, চার পাঁচ, তাই না? তাহলে আর হাতে কত ছিল? এক। তাহলে আমি আরো এক কর যাই, ছয়, তাহলে কত হলো? ছয়। উত্তর যোগফল ৬১। এবার তোমরা চাইলে এটা মুছে দিতে পারো। এটা তোমার লিখে রাখার কারণ হচ্ছে যাতে তুমি ভুলে না যাও। নাম্বার তিন, দেখো ওখানে উপরেও শূন্য, নিচেও শূন্য, শূন্যর সাথে শূন্য যোগ করলে কিন্তু শূন্যই হবে। তাহলে আমি এখানে শূন্য লিখব। এবার আসি এটাতে, পাঁচের সাথে চার যোগ করতে বলেছে, পাঁচ যেহেতু বড় তুমি পাঁচের পরে অবশ্যই চার কর যাবে, তাহলে পাঁচটাকে তুমি করের বাইরে ধরো, চার কর যাও, ছয় সাত আট নয়। তাহলে পাঁচের সাথে চার যোগ করলে কত হচ্ছে? নয়। এবার লিখি, উত্তর যোগফল ৯০। এবার নাম্বার চার, দেখো পাঁচ আর পাঁচ, তাই না? তাহলে কি হবে বলতো? যোগ করি চলো, পাঁচের পরে আমরা আরো পাঁচ কর যাব। তাহলে পাঁচের পর থেকে আমি গুনি, ছয় সাত আট নয় ১০। দেখো পাঁচের সাথে পাঁচ যোগ করলে কত হচ্ছে? ১০। তাহলে দশে কত নামবে বলতো? শূন্য নামবে। আর হাতে কত থাকবে? হাতে কিন্তু এক থাকবে। এবার দেখো চারের সাথে দুই যোগ করতে বলেছে, তাহলে চারের পরে তুমি দুই কর যাও, চারটাকে করের বাহিরে ধরবে, চারের পরে আমরা দুই কর যাব, পাঁচ ছয়, আর হাতে কত ছিল বলতো? এক ছিল। তাহলে বলতো চারের পরে আমরা দুই কর যাই, পাঁচ ছয়, আর হাতের এক হচ্ছে সাত, তাহলে আমাদের এখানে হবে সাত। এবার আমরা উত্তর লিখব, প্রত্যেকটা অঙ্ককে অবশ্যই উত্তর লিখতে হবে, উত্তর যোগফল ৭০। এই হাতের একটাকে চাইলে মুছে দিতে পারো, মুছে দিলেই সব থেকে ভালো হয়। এতটুকু হয়ে গেছে, মুছে দিয়ে আমি নতুন ভাবে শুরু করব। তিনটা সংখ্যা থেকে তোমরা ভয় পাবে না, এটা খুবই সহজ। চলো মিস সহজ করে দিচ্ছি, বড় সংখ্যা থেকে শুরু করি। উপরে আছে সাত, সাতের সাথে কত কর যাব আমরা? প্রথমে দুই আছে, তাহলে দুই কর যাব, সাতের পর থেকে আমরা দুই করে যাই, সাতটাকে করের বাহিরে রাখবো, আট নয় নয়, তারপরে দেখো কত আছে? তিন, তাই না? তাহলে আমরা আরো তিন কর যাব, নয়ের পর থেকে আবার তিন কর যাও, দশ এগারো ১২, তাহলে কত হচ্ছে? ১২। আমরা উত্তর লিখব, উত্তর যোগফল ১২। নাম্বার ৬, ২১ ১০ ৩৪। নাম্বার ৬ দেখো, আমরা ডান হাতে ডান পাশ থেকে করব, এখানে চার আছে, শূন্য আছে, এক আছে, শূন্যর কোনো ভ্যালু নেই, তাই আমরা চারের সাথে এক যোগ করব,
চারের সাথে এক কর করলে কত হচ্ছে? পাঁচ। তাহলে আমরা কি লিখব এখানে? পাঁচ। আমাদের হাতে কিচ্ছু নেই। এবার আমরা কি করব, এই সাইডে করব। তিন যেহেতু আমাদের বড়, তাহলে তিনের পরে কত আছে? তিনের সাথে এক যোগ করতে বলেছে। তাহলে চলো আমরা শুরু করি। তিনের পরে আমরা এক কর যাব, চার। চারের সাথে আমরা আরো দুই কর যাব, পাঁচ, ছয়। তাহলে এখানে আমরা লিখব ছয়। উত্তর যোগফল 65। নাম্বার 7, 38, 27। নাম্বার 8, 26, 26। সাথে আমি আরো একটা বলে দিচ্ছি, 9, 70, 35। তোমরা এক টাইমে চারটাই করবে, চাপাচাপি করবে না। মিসে যেহেতু বোর্ড, তাই মিস এখানে পাঁচটা করেছি। দেখো এখানে আছে 8, নিচে আছে 7। আমি বড় সংখ্যাটাকে পরের বাইরে ধরবো, তারপরে যে সংখ্যাটা আছে সেটাতে যোগ করব। 8-এর পর থেকে আমি 7 কর যাব। 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে 15-5 হাতে থাকবে 1। তিনের সাথে দুই যোগ করলে কত হয়? দেখো তিনের পর থেকে দুই কর যায়, 4, 5, আর হাতের 1, 6। তাহলে হচ্ছে 6। উত্তর যোগফল 65। হাতের 1 মুছে দিলাম। নাম্বার 8, 6-এর সাথে 6 যোগ করতে বলেছে, তাই না? তাহলে 6-এর পরে আমরা আরো 6 কর যাব। তাহলে 6টাকে বাইরে ধরি, 6-এর পর থেকে কাউন্ট করব, 7, 8, 9, 10, 11, 12। 6-এ 6-এ যোগ করলে হচ্ছে 12। 12-র 2 নামবে, হাতে 1 থাকবে। তাহলে এবার 2-এর সাথে 2 যোগ করি, 3, 4। 4-এর সাথে আরো 1 যোগ করি, 5। তাহলে এখানে হচ্ছে 52। উত্তর যোগফল 52। নাম্বার 9, দেখো এখানে 0 আছে, এখানে 5 আছে। তাহলে 0 যেহেতু ভ্যালুলেস, তাই এখানে 5 সরাসরি 5 নেমে যাবে। এখানে 7-এর সাথে 3 যোগ করতে বলেছে, তাহলে 7-এর পরে আমি 3 কর যাব, 8, 9, 10। কত হলো? 10। এখানে সরাসরি 10 নেমে যাবে, কারণ আমার সামনে আর কোনো সংখ্যা নেই, তাই এখানে 10টা সরাসরি নেমে যাচ্ছে। হয়ে গেছে, তাহলে মিশে এবার মুছে দিব। এরপর আমরা 10 নম্বর করব। মিস অঙ্কগুলোকে সব একবারে সাজিয়ে নিয়েছি। তোমরা খাতার পেজে, প্রতিটা পেজে 4টা করে অঙ্ক করবে। তোমাদের পেজ তো যেহেতু উল্টানো যাবে, চেঞ্জ করা যাবে, মিসের বোর্ড তো আর চেঞ্জ করা যাবে না, এই জন্য মিস সবগুলো অঙ্ক একবারে লিখে নিয়েছি। তোমরা খাতার ভিতরে চাপাচাপি করবে না, এবং প্রতিটা অঙ্কের শেষে উত্তর যোগফল কতটা লিখবে মনে থাকবে। আমরা এখন 10 নম্বরে যাচ্ছি। দেখো একটু আগে আমরা যে অঙ্কটা করেছি সেটা কি ছিল বলতো? লম্বালম্বি ছিল, তাই না? আর এটা কি? পাশাপাশি। পাশাপাশি অঙ্কও কিন্তু সহজ, কোনো কঠিন না। তাহলে চলো দেখি, একটা কথা মনে রাখবে, এই ডানের সাথে এই ডান, তাহলে বড় কোণটা 6। 6-এর সাথে আমি কি করব? 2 যোগ করব, 6-এর পরে 2 কর যাব। 6-এর পরে 2 কর গেলে 7, 8। তাহলে এখানে লিখবো আমি 8। আমার হাতে কিছুই থাকছে না। এবার আমি এই 2-এর সাথে এই 2 যোগ করব, 2-এর সাথে 2 কর করলে কত হচ্ছে? 3, 4। তাহলে এখানে কি হবে? 4। আমরা এখন উত্তর লিখব। উত্তর
যোগফল উত্তর যোগফল 48। মিস কিন্তু সবগুলোতে উত্তর যোগফল লিখবো না, বাকিগুলোতে তোমরা যখন করবে সবগুলোতে উত্তর যোগফল তোমরা লিখে ফেলবে, ঠিক আছে? তাহলে এবার দেখো, পাঁচের সাথে শূন্য, তাই না? এটার ডান পাশ আর এটার ডান পাশ, তাহলে পাঁচের সাথে শূন্য যোগ করলে কি হচ্ছে? শূন্য যেহেতু ভ্যালুলেস তাই এখানে কি হবে বলো তো? পাঁচ হয়ে যাবে। এবার দেখো আট আর তিন, কোনটা বড় বলো তো? আট, তাই না? তাহলে আটের পরে আমি কত কর যাব? নিশ্চয়ই তিন কর যাব, নয় দশ এগারো। তাহলে কি হবে? এগারো লিখব। যেহেতু আমার সামনে কোনো সংখ্যা নেই তাই আমার হাতে রাখার কোনো প্রয়োজন নেই, আমি কিন্তু আর উত্তর লিখব না, তোমরা এবার বাকিগুলোতে উত্তর লিখে ফেলবে, ঠিক আছে? ঠিক নেই। আচ্ছা এবার দেখো নাম্বার ১২, নাম্বার ১২তে এই ডান পাশের সাথে এই ডান পাশ, তাহলে নয়ের সাথে কি হবে বলো তো? চার কর, নয়ের পরে আমরা চার কর যাব, দশ এগারো ১২ ১৩, তাহলে কত হচ্ছে? ১৩, তিন, হাতে কত থাকছে বলো তো? চার হাতে থাকছে, এক। এবার চার আর দুই, তাহলে চারের পরে আমি দুই কর যাব, পাঁচ ৬ আর হাতে ছিল এক ৭, তাহলে কত হচ্ছে? ৭, হাতেরটা মুছে দিব, আমি কিন্তু উত্তর আর লিখব না, ঠিক আছে? বারবার করে বলছি উত্তর যোগফল তোমরা লিখে ফেলবে, ঠিক আছে? নাম্বার ১৩, ৬ ৫, তাহলে এবার ৬ সাথে ৫ যোগ করব, ৬ পরে আমি ৫ কর যাব, ৭ ৮ ৯ ১০ ১১, এগারোর এক বসবে, হাতে থাকে এক, তাই না? হাতের এক ছোট করে লিখব। এবার সাথে সাথে এক যোগ করব, সাথের পর এক কর যাও তো, দেখো তো কত হয়? আট হবে, দেখো সাথের পর এক কর গেলে আট আর হাতে ছিল আরো এক, তাহলে ৯, তাহলে এখানে কত হচ্ছে? ৯। এবার আমরা এই দাগগুলোকে চাইলে মুছে দিতে পারি, রাখলেও সমস্যা নেই, তবে মুছে দিও। নাম্বার ১৪, ডান পাশের সাথে ডান পাশ, সাতের পরে আমরা তিন কর যাব, সাতের পরে তিন কর গেলে কত হচ্ছে? আট ৯ ১০, দশের শূন্য বসবে, হাতে কত থাকছে? দশের শূন্য বসলে হাতে কিন্তু এক থাকছে, তাই না? তাহলে এবার তিনের সাথে তিন, তাহলে তিনের সাথে তিন যোগ করলে কত হচ্ছে? দেখি, তিনের পরে তিন আমরা তিন কর যাই, চার পাঁচ ৬ আর হাতে এক ছিল ৭, তাহলে এখানে ৭ বসবে। নাম্বার ১৫, নাম্বার ১৫ দেখো, ডান পাশের সাথে ডান পাশ, নয়ের সাথে এক যোগ করতে বলেছে, নয়ের পর আমি এক কর যাব, ১০, দশের শূন্য হাতে আমার থাকছে এক, হাতে এক থাকছে, এই একটাকে মনে মনে আমি কি করব বলো তো? এই তিনের সাথে যোগ করে দিব, তিনের সাথে যোগ করলে কত হচ্ছে? তিন আর একে ৪, নাম্বার ১৬, শূন্য সাথে ৯, শূন্য যেহেতু ভ্যালুলেস তাই শূন্যকে কি করব? শূন্য সাথে ৯ যোগ করলে এখানে ৯ই হবে। এবার দেখো এখানে ৬ আর এখানে ৩, ৬ পরে আমি তিন কর যাব, ৭ ৮ ৯, ৬ পরে তিন কর গেলে আমি কি লিখব কত হচ্ছে? ৯, উত্তর যোগফল ৯৯, তোমরা লিখবে শূন্য ৪ ৫, শূন্য যেহেতু যোগের সময় ভ্যালুলেস তাই আমি পাঁচের পরে চার কর যাব, পাঁচের পরে চার কর, চলো আমরা কাউন্ট করি, ৬ ৭ ৮ ৯, তাহলে এখানে কত হচ্ছে? শুধুমাত্র ৯। এবার আমরা নাম্বার ১৮ করি, ৩ ২ ৪,
তাহলে চার যেহেতু বড়, তাহলে শুরু এখান থেকে করি আমরা। চারের পরে দুই কর যাব, পাঁচ ছয়, আরো তিন আছে তাই না? ছয়ের পরে আমরা আরো তিন কর যাব, ছয় আমরা আমাদের যেখানে হয়েছে সেখান থেকে আমরা আরো তিন কর যাব, সাত আট নয়। উত্তর, উত্তর কথাটা তোমরা লিখে নিলে, প্রতিটা শেষে, প্রতিটা অঙ্কের শেষে কিন্তু উত্তর লিখতে হবে। মিস প্রতিটা অঙ্কই 10টা অঙ্ক দেখিয়ে দিয়েছি উত্তর লিখে, বাকিগুলো তো তোমরাই শেষ করে ফেলবে এবং তোমরা সি ওয়ান কপিতে এস ডাব্লিউ করবে এবং এস ডাব্লিউ করে তোমরা মিসকে দেখাবে, মিস চেক করে দিব। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।